Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Deshe ebong probashe bibhinno arogdar byapari bhai jara achen tader ke oshongkho dhonnobad janiye shuru korchi ajker video. Ajke eshechi sei Mamising er Phulbari Anayat Pur Bazar. Dekhachi apnader je bihottomo lebur bazar Anayatpure. হয়তো আপনাদের অনেকের অনুরোধের কারণে আমাদের আসতে হয়। যাই হোক, যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে হালে রাখছে শুকরিয়া তার দরবারে। আপনার নামটা কি ভাই? আমার নাম কবির হোসেন। কবির হোসেন ভাই, আপনি কি আনছেন? লেবু? লেবু। কয় বস্তা লেবু আনছেন আজকে? পাঁচ বস্তা। কি লেবু আনছেন? হ্যালো, ছিটলে কলম্বো। দাম কেমন আজকে, কত করে বললে আজকে? একদম 600 টাকা বস্তা। হ্যাঁ, 600 টাকা বস্তা। হ্যাঁ, একদম সস্তা। আজকে কি এরকমই বাজার নাকি আরো উপরে মতো 7-800 আছে আর আছে আর কি ছিল? এখন হয়তো বৃষ্টি নামছে, যার ফলে হয়তো একটু বাজারটা কমে গেছে। যাই হোক, কবির ভাইকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি এইদিকে যে দেখি আরো কিছু ব্যাপারী যারা আছে, বারকদার যারা আছে তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কি আপনি লেবু কিনেন নাকি বিক্রি করে আনছেন? লেবু কিনি। কিনেন? আপনার নাম কি? আইনাল হক। আইনাল হক, আপনি কোন কোন জায়গায় লেবু দেন? কারণ বাজার, যাত্রাবাড়ি, গাউসিয়া। কারণ বাজার, যাত্রাবাড়ি, গাউসিয়া। আপনার নামটা? আইনাল হক। আইনাল হক। যাই হোক, আপনি আজকে কিরকম দামে লেবু কিনছেন? বাজার বৃষ্টির আগে আছিল 600-700, এখন 800-900। এখন 800-900? কারণ বৃষ্টি পড়াতে কি দাম বাড়ছে নাকি কমছে? লেবু ভাঙতে কারণে এই জন্য একটু বাড়তি দাম বাড়তি। যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন দেখি, যদি হয়তো অনেক আরকদারি চায় বিভিন্ন জায়গায় থেকে। নাম্বারটা বলেন একটু। 0170-5056-00599-59. ধন্যবাদ আয়নাল ভাইকে। আমি যাচ্ছি এইদিকে যে দেখি আরও যারা কৃষক আছে, আসলে সব মিলাই বলতে হয়, যেমন কৃষকের কাছ থেকেও জানতে হয়, ব্যাপারীদের কাছ থেকেও জানতে হয়, না হলে কৃষক মিথ্যা বলে নয়, ব্যাপারীরা মিথ্যা বলে হয়তো এর মধ্যে একটা কিছু হয়ে যায়। আসসালামু আলাইকুম, কিরম আছেন ভাই? ভালো আছি। লেবু কিনতেছেন? কত করে কিনতেছেন আজকে বাজার কেমন? বাজার 700-800-900, মালে মালে দাম, মালে মালে দাম। আজকে কি কি লেবু কিনছেন? সিকলেস, কলম্বো। ছিটলেস কিরকম দাম? সিকলেস 700-800। আর কলম্বো? কলম্বো 800-900-700। আচ্ছা, আপনার বৃষ্টি তো বইরে গেল একটু আগে, হয়তো হয়ে গেল বৃষ্টি আপনাদের এইদিকে। এখন আপনার সকাল দুপুরে কিরকম বাজার ছিল আর এখন কিরকম বাজার? দুপুরে একটু বেশি ছিল, মানে 800-900-900, বাজার একটু কমে গেছে বৃষ্টির কারণে, মাল জমছে বেশি। বৃষ্টির কারণে মাল মানে জরা হয়েছে বেশি, এরকম হয়েছে। যাই হোক, ধন্যবাদ। আমি আসলেও বাজারটা বিশাল বড় একটি বাজার, আসলে এত হয়তো আপনাদের দেখানো সম্ভব হয় না, পুরা হাইটা দেখানো যায় না। আমি দেখাচ্ছি যে হয়তো দেখেন, আমি এগুলো হলো বিভিন্ন আড়ত, এগুলো হলো বাজার। যাই হোক, দেখি এইদিকে যারা কৃষক আছে, ব্যাপারী আছে, এদের সাথে কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মতিউর রহমান। মতিউর রহমান, আপনি কি আনছেন আজকে? আমি লেবু নিয়ে আসছি। লেবু নিয়ে আসছেন, কি লেবু ওইটা? এটা কলম্বো। কলম্বো কত করে বলে? 800 বলে, 700 বলে, 700-800। যাই হোক, ধন্যবাদ। এ ভাই কে কিনতেছেন এখানে লেবু? আপনি কিনছেন? আপনার নামটা কি ভাই? মোস্তফা। মোস্তফা, আপনি লেবু কিনেন? কি কি লেবু কিনছেন আজকে? কলম্বো কিরকম দামে কিনছেন? ছিটলেস কিরকম দামে কিনছেন? 700-800। এই যে বৃষ্টির আগে কিরকম দাম ছিল আর বৃষ্টির পরে কিরকম দাম? বৃষ্টির আগে ছিল আপনার 800-900। এখন
যাই হোক, বিভিন্ন প্রান্তে চলে যায়। আসলেও এই এনায়েতপুরের লেবু বাংলাদেশের এমন কোন জায়গা নেই যে এই জায়গায় না যায়। যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 017-13-522-772। আবার একটু বলবেন, একটু ধীরে ধীরে বলবেন, যাতে বিভিন্ন জায়গার আরকদার যারা আছে, ব্যাপারী যারা আছে, এরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। একটু ধীরস্থ বলবেন। 017-13-522-772। ধন্যবাদ ভাইজানকে। আসলেও আমি দেখাচ্ছি আসলে যে মামিসিং অঞ্চলে যে ফুলবাড়িয়া থানা এনায়েতপুর বাজার বাংলাদেশের মধ্যে বৃহত্তম বাজার, এর চাইতে বড় বাজার আমার জানা সত্ত্বে বাংলাদেশের মধ্যে নেই। এইখান থেকে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে সেখানে লেবুগুলো যায় না। যাই হোক, আমি আর ভিডিওটা বেশি লম্বা হয়তো করব না, দেখি আর একটি কৃষক দেখি কি বলে আর ব্যাপারীকেও কি বলে। আসলেও যদি দুয়ো পক্ষের কথা না শোনা যায় তাহলে কিন্তু বোঝা যায় না যে আসলে বাজারটা সঠিক কোনটা। বিচারের মালিক যারা ভিডিওটা দেখবেন তারাই সত্য মিথ্যার প্রমাণ আপনারাই করবেন। এখানে আর একটি কৃষক আছে, ওনার সাথে বলবো, দেখি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মজিবর। মজিবর রহমান। আপনি কি আনছেন? লেবু। কি লেবু আনছেন? কলম্ব। কলম্ব। কত করে বললে আজকে? 700 করে বলতেছে। 700। আপনি কি বৃষ্টির পরে আসছেন না আগে? বৃষ্টির পরে আসলাম। পরে আসছে। আচ্ছা, বৃষ্টির আগে কি আপনার বাজার বেশি ছিল না কম ছিল? বেশি ছিল মনে হয়। কত কিরকম দাম ছিল? মাসে তো শুনলাম 800-900 বলে আছিল। 800-900 ছিল, আর এখন 700 বলতেছে। 700। 600-700। যাই হোক, আসলে দর্শক ভাইয়ের আসলে ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন দেশে এবং প্রবাসে, তারা আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।